talk anymore. We don't talk anymore. We don't talk anymore like we used to do. We don't laugh anymore. What was all of it for? Good morning, everyone. Welcome back to our channel. আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ সানডে, তো আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম। এখন বাজে সকাল 7:30, এই জাস্ট দুজনে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা টা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাবো বাজার। হঠাৎ করে আজকে প্ল্যান হলো একটু মটন খাবার। হঠাৎ করে আমাদের যেরকম উগ্র ইচ্ছাগুলো হয়, সেই ইচ্ছাগুলোর মধ্যে এটা একটা ইচ্ছা, কোনো ঠিক ঠিকানা থাকে না। হঠাৎ করে রবিবারের মেনুটা সেই দিনকে সকালবেলায় সেট হয়, কারণ কি রবিবার আমিও বাড়ি থাকি, ম্যাডামও একটু রিল্যাক্স পায়, তাই একটু বেলা করেই রান্নাবান্না হয়, তাই প্ল্যান করার সময়টা পাওয়া যায়। অন্য দিনে কী হয়, ও সকালবেলা উঠে নিজের মতো করে ডিসাইড করে রান্না করে নেয়, কারণ কি অফিস যাওয়ার তাড়া থাকে আর ওরও টাইমের মধ্যে রেডি করে দিতে হয় আমাকে। তো আজকে রবিবার, সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে এখানেই শুরু করছি। সারাদিন দেখতে থাকো কী কী করতে থাকি আমরা আমাদের এই ছোট ব্লগ চ্যানেলে। তো চলো বাজার যাওয়া যাক। তো এই জাস্ট বাজার থেকে ফিরলাম, ফিরে দেখছি ম্যাডামের অলরেডি কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। এখানে পেঁয়াজ, লঙ্কা আর টমেটো ছিল না, টমেটো আনতে বলেছিল আমায়, টমেটো নিয়ে এসেছি। আর এই হচ্ছে আদা রসুন, এগুলো কাটা হয়ে গেছে। আর ম্যাডাম গেছে মাটনটাকে ধুতে, তো সেটা দেখাচ্ছি তোমাদের। মাটনটা যে খুব ভালো কোয়ালিটিতে পেয়েছি আমিও। আজকে কেন জানি না হঠাৎ করে দোকানে প্রচুর পরিমাণে লাইন ছিল, কিন্তু আমার এই ভাগ্যটা এত ভালো যে যখন ফার্স্ট যেটা কেটেছে পরের বার, সেইটা থেকেই প্রথম খরিদ্দার হিসাবে আমি পেয়েছি। তো পছন্দ মতো জায়গাটা পেয়েছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো রবিবারের বাজার দোকান সবই কমপ্লিট, বাজার দোকান বলা ভুল হবে, কিছুই সেরম নয়, শুধু টমেটো আর মাটন নিয়ে এসেছি, কারণ আজকে আর অন্য কোনো প্ল্যান নেই। আর বাইরে অত্যাধিক পরিমাণে রোদ গরম, তো খুব কষ্ট হচ্ছিল, তো তাই তাড়াতাড়ি করে যতটা পারলাম চলে এলাম। আর আজকের মেনু বলতে সেরকম কিছুই নেই, দুপুরে মাটনের ঝোল আর করলার চচ্চড়ি। অবভিয়াসলি তেতোটা আমাদের বাড়িতে রোজই খাওয়া হয়, মেনটেন করা হয় অনেক আগে থেকেও এবং এখনও, তাই আমাদের বাড়িতে তেতো খাওয়া নিয়ে কোনো রকম সমস্যা নেই। ছোটোবেলায় কী সমস্যা হতো, তখন কান্নাকাটি করতাম একটাই কারণে কি, তখন প্রতি সপ্তাহে মা কালমেঘ পাতার রস খাওয়াতো, কারণ তখন ছোটো ছিলাম, কৃমির সমস্যা ছিল, অন্যান্য আরও নানারকম কারণের জন্য কালমেঘ পাতা খাওয়ানো হতো। এবং বাচ্চাদের সত্যি কালমেঘ পাতা খাওয়ানোর নিয়মটা এখন অনেক চলেই গেছে। এটা আগেকার দিনে বলতে গেলে আমাদের ছোটোবেলার সময়ে এটা খুব চল ছিল যে সপ্তাহে একদিন করে কালমেঘ পাতার রস খাওয়ানো। তো এবার আমরা করব টিফিন, হালকা করে টিফিন বলা ভুল হবে, আমরা রবিবার দিন থাকলে বাড়িতে টিফিন তো করি না। তো এখন তাই ম্যাডামকে বললাম একটু ছাতু গুলতে, গুড় দিয়ে, চিনি দিয়ে, নুন দিয়ে বা লেবু দিয়ে গুলছে, কী দিয়ে গুলছে জানি না। তো আমরা সেটা দিয়ে আমাদের এখন টিফিনটা কমপ্লিট করব। ভেবেছিলাম কিছু কিনে নিয়ে আসবো আসার সময়, কিন্তু যা গরম খেলে শরীর খারাপ করবে, তো দুপুরবেলা ওরকম হেভি খাবার খেতে হবে, তো তার জন্য একটু পেট ফাঁকা রাখতে হবে, কারণ কি পেট পুজোটাই হচ্ছে আসল পুজো। তো পেট পুজোর জন্য পেট খালি না রাখতে পারলে অনেক সমস্যা। তো আমরা এবার ছাতুগোলা দিয়ে টিফিন করব, তো তবে দেখাচ্ছি তোমাদের। তো এই যে আমাদের ছাতুগোলা কমপ্লিট, একটু ঠান্ডার জন্য বরফ দিয়ে দেওয়া হয়েছে যাতে একটু ঠান্ডা খাওয়া যায়। আর লাস্ট ফিনিশিংয়ে স্বাদ মতো নুন দিয়ে এবার এটাকে ঘেটে নেওয়া হবে। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। তো মিষ্টার তো এর আগেই আরম্ভ করে দিয়েছিল, তো তো তোমরা দেখেইছো কী কী এনেছে মিষ্টার এতে। এই যো এটাকে আগে আমি একটু সিদ্ধ করে দেবো, তো চলো আমি দেখিয়ে দিই তোমাদের কী কী মানে দিয়েছি। দিয়ে আমি এটা জাস্ট আগে প্রেশার কুকারে সিটি মেরে নেব। আর দেখো এখানে পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা সব ছাড়ানো হয়ে গেছে। এখানে এখানে আদা রসুন, এই যে আদা রসুন সব হয়ে গেছে একসাথে, সব হয়ে গেলে আদা, এই যে এখানে টমেটো এনেছে টমেটো, আর দেখো এখানে আলু ছাড়িয়ে রেখেছি, জাস্ট পিস করে নেব। তো চলো আরম্ভ করে দিই। 11:30 বাজে, কলে জল এসে গেছে আর বাইরের রোদটা দেখতে পাচ্ছ কী ভারে। এখনও ভাত বসাইনি, ভাতটা বসাবো মাংসটা বসিয়ে দিয়ে, মানে মাংসটা দুটো সিটি মারবো, সিটি মেরে আর তোমার বন্ধ করে দেবো, তারপর দেন তারপর পেঁয়াজ আদা রসুন দিয়ে যেমন কষায় দেন তারপর তেমন কষাবো। তো আর এখানে দিয়েছি জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন হলুদ আর একটু কাঁচা তেল দেবো।
আর তোমার হচ্ছে টমেটো, একটা অর্ধেক টমেটো দিয়েছি, আর দেন আর একটা একটা গোটা টমেটো দেবো। আর এটাই হচ্ছে আমার মাংসের আগের প্রিপারেশন। দেন আমি আগে কিছু ম্যারিনেট করে রাখি না খাসি মাংস অন্তত, তো চলো আগে বসিয়ে দিই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। অলরেডি 11:30 বেজে গেছে, মাংস খাসি মাংস করতে অবশ্যই খুব অনেকটা পরিমাণে টাইম লাগে, তো চলো করে নিই, করে নিয়ে দিন তারপর তোমাদের দেখাবো। তো এখানে আমার হাতের চাল ধুয়ে বসানো হয়ে গেছে, তো এবার জাস্ট বসিয়ে দেবো। অ্যান্ড এখানে আর এখানে হচ্ছে তোমার এখানে এও গরম হয়ে গেছে, আর সব আলু ধুয়ে কাটা হয়ে গেছে, তো এবার এগুলো একটা একটা করে ছেড়ে দেবো। তো আমার এই যে সব আলু দেওয়া হয়ে গেছে, তো এরপর একটু লাল লাল করে ভেজে তুলে নেবো। আর এখানে দেখো আমার মাংস আদা সেদ্ধ করা হয়ে গেছে, তো খুলে দিয়েছি, কারণ নাহলে বেশি ভাপে সেদ্ধ হয়ে যাবে, কষানোর সময় খুলে যাবে বলে। আর এটা ভাজা হয়ে গেলে আর এরপর যা মাংসের সব কিছু বাটা মশলাও, মশলা আমার সব কিছু রেডি হয়ে গেছে, তো এবার এই যে আমার মশলা পুরো রেডি। এবার রান্নাটা বসিয়ে দেবো, যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় তত ভালো। তো বন্ধুরা দেখো এখানে মাংস কষাতে বসিয়ে দিয়েছি, যে এই কালারটা এসছে এই যে। জাস্ট এখন একটু কষাচ্ছি, আলুটা যেহেতু একটু সিদ্ধ হতে টাইম লাগে, এটা আদা সিদ্ধ হয়েই আছে, ওই জন্য আলুটা আমি এখনই দিয়ে দিয়েছি, আর লো করে করে আমি কষাচ্ছি। আর মাংস টাইপের এই জিনিসগুলো যত কষানো যায়, পেঁয়াজ আদা রসুনের যে কোনো জিনিস যত কষানো যায় টেস্টটা হয়তো তাদের বাড়ে, তো এই কারণে আরও যতক্ষণ সম্ভব আমি কষাতে থাকছি। তো চলো আগে কষিয়ে নিয়ে দেন হয়ে গেলে একবারে তোমাদের জানাবো। এই যো তো বন্ধুরা আমাদের রান্নাবান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ আমার চানও হয়ে গেছে, খাবারও বেড়ে ফেলেছি, তো চলো খাবার বাড়ার দেখিয়ে দিই। আর এই যে এখানে বসে পড়েছি, মিষ্টার এখনও আসেনি, আমি বেড়ে জাস্ট বসলাম আর পাচ্ছি না প্রচণ্ড গরমে। আর আমাদের মাংসটা একবার দেখো জাস্ট কেমন হয়েছে, এই যে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে মিষ্টারের, আর এই যে মাটনের ঝোল, এই যে মিষ্টারের ফেভারিট পিস মিষ্টারকে দিয়ে দিয়েছি, এই যে এটা হচ্ছে, দেখে তো দারুণ লাগছে, খেয়ে কেমন হবে বলতে পারছি না, তো এরপর মিষ্টারও আসবে। ইনফ্যাক্ট এখানে একটা স্যালাডও কেটেছি, জাস্ট নর্মালি পেঁয়াজ আর শসা, অন্য কিছু খাওয়া হয় না বলে, তো চলো এবার খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই। গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি সকালবেলা থেকে তোমরা ভিডিওটা দেখিয়েছো, আর এত গরম থেকে বুঝতে পারছো কী পরিমাণে ঘেমেছি, পুরো ঘাম গড়াচ্ছে। তো যাই হোক, সন্ধ্যে থেকে কোনো ভিডিও করতে পারিনি, একটা জায়গায় গেছিলাম, ইনফ্যাক্ট আমি একটু ব্যস্ত ছিলাম একটু কারণে, তো ওই কারণে আমি তোমাদের সাথে ভিডিওটা করতে পারিনি। আর এখানে দেখতে পাচ্ছ হাড়ি ভাত করেছি, এখানে ভাতে এখানে উপর দিয়েছি, একটু ভাত পড়ে গেছে, আর এখানে হচ্ছে মাংসটা গরম করেছি, আর এই যে রুটিতে, এই যে আটার রুটিতে, রুটি মানে আটার রেতে রুটি করা হয়ে গেছে। তো একটু গিয়ে হাওয়াতে বসি, আর তোমাদের সাথে একটু কথাও বলা হয়নি, তো ওই জন্য কথাও বলতে এলাম যে সন্ধ্যে থেকে একদম ক্যামেরার সামনেই আসা হয়নি। তো আজকে যা পরিমাণে গরম, একটু বৃষ্টি দরকার, আর যখনই বৃষ্টি হচ্ছে একটুখানি যে বেশি করে বৃষ্টি সেটা হচ্ছে না, জাস্ট হয়ে একটু হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে, পরের দিন সকালে যেই কাজ সেই গরম, তো একটুখানি দরকার। তো চলো আজকে ভিডিওটা দি চলি, দেখা যাক কি হয়। আর সকালবেলা যে স্যালাড কেটেছিলাম বললাম, তো স্যালাডে কিছু আছে, তো এটা দিয়ে রাত্রিবেলা হয়ে যাবে, তো চলো গিয়ে একটু হাওয়াতে বসি, দেন তারপর আবার খাওয়া দাওয়া শুরু করব। তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এই সব কিছু মিটিয়ে ফ্রেশ হয়ে জাস্ট এলাম, ফ্রেশ হয়ে যাওয়ার পরও আবার ঘামতে থাকছি। তো যাই হোক অনেকটা রাত হয়ে গেছে, তো এই পর্যন্তই আমি ভিডিওটা তোমাদের জন্য রাখছি, তো
তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো, যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছিও তো প্লিজ, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, করে দিতে ভুলো না কিন্তু। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।